বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আজকে আপনাদের জন্য নতুন একটি টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে এনজিও চাকরি ইন্টারভিউ বোর্ডে কী প্রশ্ন করা এবং যেভাবে উত্তর দেবেন, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি লম্বা হতে পারে, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। আর আমাদের চ্যানেলটি নতুন, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। চলুন আজকে আমরা মূল আলোচনায় আসি। আলোচনাটা হচ্ছে এনজিও চাকরি ইন্টারভিউ বোর্ডে কী প্রশ্ন করা এবং যেভাবে উত্তর দেবেন, এই দুটো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে এখানে বলা আছে যেভাবে আপনাদের জানাচ্ছি আমি, চাকরির ক্ষেত্র বাড়ছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চাকরি প্রত্যাশীদের সংখ্যাও। অবশ্য ইঁদুর দৌড় খেলা চাকরির ক্ষেত্রে চেয়ে চাকরি প্রত্যাশীর সংখ্যাই বেশি, প্রতিযোগিতাও বেশি। একসময় প্রতিযোগিতা হাতে যোগ্য অযোগ্যদের, সেই যুদ্ধে যোগ্যরাই টিকে থাকতো। সময়ের পালা বদলে পরিবর্তন হয়েছে অনেক হিসেব নিকেশ। এখন চাকরির বাজারে প্রতিযোগিতা হয় সমপর্যায়ে শিক্ষাগত যোগ্যতা দক্ষতা সম্পন্ন প্রার্থীদের মধ্যে। কার্যতই সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এর দিন শেষ, এখন সার্ভাইভাল অব দ্য মোর ফিটেস্ট এখন এর বাংলাদেশ। এবার মূল কথায়, সম্প্রতির সময়ে দেশে এনজিও, আন্তর্জাতিক এনজিও সংস্থা কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। বিশ্বের সব বড় বড় এনজিও বাংলাদেশের বিভিন্ন স্থানে কাজ করছে। এসব প্রতিষ্ঠানে কাজের জন্য দরকার যোগ্য প্রার্থী। প্রতিষ্ঠানগুলো নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি দিলেও চাকরি হয় হাতে গোনা কিছু সংখ্যক মানুষ, কিন্তু কেন? এ প্রশ্নের উত্তরে কয়েকটি কারণ উল্লেখ করা যেতে পারে। প্রথমত, সঠিক পদ্ধতিতে আবেদনপত্র আবেদন প্রক্রিয়া সম্পন্ন না করা। দ্বিতীয়ত, সাক্ষাৎকারে গিয়ে গতানুগতিক উত্তর দেওয়া। এবং সর্বশেষ, এনজিও প্রতিষ্ঠান সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকা। অথচ সব প্রতিষ্ঠান হতে পারে দেশি বিদেশি প্রত্যাশীদের কাছে সোনার ডিম হাঁস পাড়ায়ের মতো। নেপথ্য কারণ, দেশে বসে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করা, অভিজ্ঞতার অর্জন, আন্তর্জাতিক মানের বেতন কাঠামো, সুবিধাভোগের দারুণ সুযোগ। চাকরি প্রত্যাশীদের সবচেয়ে বেশি সমস্যা পড়তে হয় এনজিওর ইন্টারভিউ বোর্ডে। তবে অনেকেই জানেন এসব ইন্টারভিউতে সাধারণত কয়েকটি প্রশ্নই বেশি করা হয়। তাহলে চলুন জেনে নিন সেসব প্রশ্ন এবং উত্তর। আপনার সম্পর্কে বলুন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এনজিওর ইন্টারভিউতে আপনার সম্পর্কে বলুন খুবই একটি প্রচলিত প্রশ্ন। অনেকেই আছেন নিজের সম্পর্কে বলতে গিয়ে কোনো বিষয়ে দিয়ে শুরু করবেন তা ভেবে পান না। নিজের কর্মজীবন বলবেন নাকি একাডেমিক বিষয়ে আলোচনা করবেন, এগুলো গুলিয়ে ফেলেন। স্বাভাবিকভাবে এই ধাক্কা সামাল দিতে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট লেগে যেতে পারে, আর এই কালক্ষেপণে আপনার জন্য কাল হয়ে উঠতে পারে। কথায় আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। প্রথমে যদি ভেবাচাকে খেয়ে বসেন তাহলে চাকরি তো হবে না, উল্টো আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কাজত এই প্রশ্নটিকে যারা এতদিন ভালোভাবে ডাল ভাত মনে করে আসছেন তারা এখন থেকেই সতর্ক হন। আজকের বাজারে নিজের সম্পর্কে পড়াশোনা দরকার আছে। যে নিজের সম্পর্কেই জানে না তাকে দিয়ে আদতে কিছুই হবে না, এমন একটি মিথ কর্পোরেট দুনিয়া খুব বেশি প্রচলিত। এখন থেকে বের হয়ে আসতে হবে আপনাকে। খুব ভালো হয় যদি এমন প্রশ্নের একটি উত্তর তিন ভাগে দেওয়া, যেমন বর্তমান, অতীত, ভবিষ্যৎ। শুরু করতে পারেন আপনার বর্তমান অবস্থান, অর্থাৎ আপনার বর্তমান যেসব দায়িত্ব পালন করছেন সেখানে আপনি যেসব কাজে নেতৃত্ব দিচ্ছেন খুব ভালো। আপনি যে পদে আবেদন করছেন সে পদ সংক্রান্ত কিছু কাজের সংশ্লিষ্টতা উল্লেখ করা। এরপর আপনার অতীত নিয়েও কথা বলতে পারেন, তবে শেষ করতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলে। এনজিওতে কেন কাজ করতে চান, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। এখন পর্যন্ত যারাই এনজিওতে প্রতিষ্ঠানে কাজ করেছেন সবাইকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে কম বেশি। এসব প্রশ্নের গতানুগতিক উত্তর দিয়েই ধরা খাবেন। সাধারণত চাকরি প্রত্যাশীরা এনজিও সম্পর্কে কতটা রিসার্চ করেছে সে সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতেই এমন প্রশ্ন করা হয়। কাজে আপনার উত্তর হওয়া চাই প্রফেশনাল দৃষ্টিভঙ্গিতে। এনজিওতে কাজ করতে আপনি কতটা উদ্গ্রীব হয়ে আছেন সেটা তাদের কাছ থেকে মুখ্য নয়, আপনি কতটা যোগ্য সেটাই মুখ্য। এনজিও প্রতিষ্ঠানের জন্মলগ্ন কেচ্ছানা শুনিয়ে তাদের বাস্তবায়িত দিন প্রোগ্রামগুলো নিয়ে কথা বলুন। তাদের প্রোগ্রামগুলো যেভাবে ফলপ্রসূ হচ্ছে এবং প্রয়োজনীয় হয়ে উঠছে সেসব দিক তুলে ধরা। একে হচ্ছে বাস্তবায়ন দিন প্রোগ্রামগুলো আপনার ইন্টারেস্টের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত তাও তুলে ধরতে হবে। টু দ্য পয়েন্টে কথা বলতে না পারলে অনেকেই এগিয়ে থাকবেন। এনজিওর কাজ আপনি কীভাবে মূল্যায়ন করছেন, তুলনামূলক কিছুটা কঠিন প্রশ্ন। এসব ক্ষেত্রে কিছুটা কৌশলী উত্তর দিতে পারলে আপনার সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে। খুব বেশি এদিক ওদিক না বলে সরাসরি এনজিওগুলোর মূলনীতি সম্পর্কে, সোশ্যাল ওয়ার্ক, হিউম্যান রাইটস সংশ্লিষ্ট কাজে এনজিওর ভূমিকা নিয়ে কথা বলতে হবে। এসব কাজের মধ্য দিয়ে এনজিও সংস্থাগুলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সেবা ও সহযোগিতা করছে, এসব বলা যেতে পারে।
দু একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন বর্তমানে রোহিঙ্গা শিবির নিয়ে বিভিন্ন এনজিও কাজ করছে, সামগ্রিকভাবে এনজিওর কর্মতৎপরতা সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে, এসব তুলে ধরতে হবে। তারপরে প্রশ্নটা হবে, এনজিওতে পূর্বে কাজের অভিজ্ঞতা রয়েছে কি না। সাধারণত মিড লেভেল জব সিকারদের এসব প্রশ্ন করা হয়, এরপরেও ফ্রেশার নিয়োগের ক্ষেত্রে এমন প্রশ্নের উত্তর বিশ্ববিদ্যালয় জীবনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলে তুলে ধরতে পারেন। আর অভিজ্ঞতার প্রশ্ন করলে সেসব প্রজেক্ট যেসব প্রজেক্টে কাজ করেছেন সেসব বলতে হবে। বহু সংস্কৃত মানদলের সঙ্গে কাজে আগ্রহী কি না। সাধারণত এনজিওতে বহু সংস্কৃতির লোক থাকে, এক কথায় মাল্টি কালচারাল টিম নিয়ে কাজ করে আন্তর্জাতিক এনজিও সংস্থা, তারা বিশ্বাস করে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, সবাই একই প্ল্যাটফর্মের অধীনে, ফলে সবাইকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। এই ধরনের বিশ্বাস আপনার মধ্যে রয়েছে সেসব তুলে ধরতে হবে, তাদের বোঝাতে হবে যে কোনো সংস্কৃতির মানুষের সঙ্গে আপনি কাজ করতে যোগ্য আগ্রহী, ইতিপূর্বে এমন কোনো দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে সংক্ষিপ্ত আকারে তা তুলে ধরতে পারেন। ইন্টারভিউ বোর্ডে আরও প্রশ্ন হতে পারে, এখানে শুধুমাত্র সবচেয়ে বেশি প্রচলিত প্রশ্নগুলো সম্পর্কে একটি ধারণা দেওয়া হলো, তবে চাকরি প্রার্থীদের সব ধরনের প্রশ্নের উত্তর কী বলবেন সে সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে, তবে চাকরি পাওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই ছিল আপনাদের জন্য এনজিওর চাকরি ইন্টারভিউ বোর্ডে কী প্রশ্ন হয় সে বিষয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করলাম। পরবর্তীতে এরকম আরও ভিডিও ছিল অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো সে বিষয় নিয়ে ভিডিও করতে। তো এসে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।